সারা দেশের সর্বস্ত নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাবো এবং নির্দেশ করব তারা যেন প্রত্যেকেই ধান সাবকে নিয়ে আপনার মনে এলাকায় তারা নেমে পড়ে মানবাসীদের পাশে যেন ওরা যেন দাঁড়ায় এবং সর্বোচ্চ সহযোগী যেন ওরা থাকে এই আহ্বান আমি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা ইসলামী ছাত্র সেনা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহরাওয়ার্ডের পক্ষ থেকে আজকে প্রতীক চরিত্রে হারোয়াল চরিত্রে এসেছি। আমাদের ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে গাড়ি আছে, এখানে আপনাদের সহযোগিতাই আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব বন্যার্থদের মধ্যে এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সামনে এখানে আমাদের ইসলামী ছাত্র সেনার এবং ইসলামিক ফ্রন্টের নেতৃবৃন্দ আছেন, মহানগরের সভাপতি মহোদয় রাসেল ভাই আছেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সভাপতি রানা ভাই আছেন। আমরা এখানে আমাদের প্রতীক শরীর হারোয়াল শরীর যে ভাইয়েরা আছেন সংগঠনের তাদের সহযোগিতা এখন আমরা ইনশাআল্লাহ তাদের হাতে হাতে দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ব্যাপী চলতেছে। সেই ধারাবাহিকতায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং আঞ্জুমানে খুদ্দামিন মুসলিমিনের পক্ষ থেকে আজকে ফটিকছড়ি যারা বন্য দুর্গত এলাকার মধ্যে বিশেষ করে নাজিরহাট, সুয়াবিল, হারোয়ালছড়ি, সুন্দরপুর, নারায়ণহাট আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতা এবং কর্মীরা ইতিমধ্যে ত্রাণ নিয়ে রওনা হবে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। বৃষ্টিতে বন্যা কবলিত চট্টগ্রাম জেলার হাটহাজারি কাজী এহসান, মাওলানা তানভীর আজহারি, আতিকুল্লাহ চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ। এ সময় তিনি সরকার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বানবাসী মানুষের পাশে থাকার আহ্বান জানান। পাঁচটা দিয়ে দিন স্যার, পানির মাঝেই দাঁড়িয়ে আছি। এখানে আমরা আমাদের ইসলাম ফ্রন্ট বাংলাদেশ, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন, বাংলাদেশ আহলে সুন্নাত জামাত, ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব ফ্রন্ট আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখানে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রায় 300+ ত্রাণ আমরা এই মুহূর্তে রেডি করতেছি। এগুলো আমাদের আজকে যাবে হচ্ছে হারোয়ালছড়ি, হারোয়ালছড়ি হয়ে নারায়ণহাট, সোয়াবিল। আমাদের এখানে পণ্য রয়েছে প্রায় 4-5 আইটেমের পণ্য রয়েছে, তেল, পেঁয়াজ সহ এই যে বিভিন্ন জিনিসগুলো এখন বর্তমান মানুষের জন্য প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমরা এখানে প্যাকেটিং করেছি। প্রায় 300+ আমাদের এই কর্মীরা এখানে কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আমরা আলহামদুলিল্লাহ আজকে 400 মানুষের জন্য খাবার ব্যবস্থার ব্যবস্থা করেছি। বন্যার্থ বন্যায় যারা কষ্ট পাচ্ছেন, যাদের ঘর বাড়ি চলে গেছে, যাদের সন্তান সন্ততি হারিয়ে গেছে, আপনজন হারিয়ে গেছে, তাদের জন্য আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন এ বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হজরতের বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশে হজর।